আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করছি যে সমস্ত কাজগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায় তবে ভঙ্গ হয় না। আসুন আমরা এক এক করে জেনে নেই এবং এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। এক, বিনা প্রয়োজনে কোনো জিনিস মুখে নিয়ে চিবানো, এটা মাকরুহ হয়ে যায়। আমরা অনেকে আছি মুখে লাঠি অথবা কাপড় অথবা কাগজ অন্য কোনো কিছু দিয়ে আমরা কি করে মুখে চিবাতে থাকি, এরূপ করাটা কি হয়, মাকরুহ হয়ে যায়। দুই, তরকারি ইত্যাদির লবণ চেকে ফেলে দেয়া, অনেকে আমরা কি করি তরকারি স্বাদ হয়েছে কিনা এটা মুখে নিয়ে আমরা টেস্ট করি, আসলে এরূপ করাটা মাকরুহ। তবে ওই সমস্ত মহিলাদের জন্য এটা করা বলা হয়েছে যে সমস্ত মহিলাদের স্বামী বদমেজাজি, যে তরকারি স্বাদ না হলে অথবা লবণ বেশি হয়ে গেল অথবা কম হলে তার স্বামী তার উপর অত্যাচার করবে, ওই সমস্ত মহিলা কি করতে পারবে, জিব্বার অগ্রভাগে একটু লবণ লাগিয়ে দেখতে পারবে, তরকারি দেখতে পারবে এটা স্বাদ কম হয়েছে কিনা অথবা লবণ কম হয়েছে কিনা বেশি হয়েছে কিনা। তবে অগ্রভাগে যে অংশটুকু লাগিয়েছে তা থুতু নিক্ষেপ করে ফেলে দিতে হবে। তিন, কোন ধরনের মাজন কয়লা গোল টুথপেস্ট ব্যবহার করা মাকরু, আর এর অংশ যদি ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, জাওয়াহিরুল ফতোয়াতে এই কথাটি উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা ব্রাশ করার সময় আমরা ক্লোজআপ ব্যবহার করে থাকি এবং টুথপেস্ট ব্যবহার করে থাকি অথবা অনেকেই শুধু মাজন ব্যবহার করতে থাকি, এগুলো দ্বারা আমাদের রোজা কি হয়ে যায়, মাকরু হয়ে যায়। আমরা এগুলো থেকে বিরত থাকবো এবং মেসওয়াক দ্বারা আমরা দাঁত ব্রাশ করে নেব। রমজান মাসে মেসওয়াক করাটাই উত্তম এই ব্রাশ করা থেকে। পরবর্তী মাসালা হলো গোসল ফরজ হওয়া অবস্থায় সারা দিন অতিবাহিত করা। অনেকের স্বপ্ন দোষ হওয়ার কারণে গোসল ফরজ হয়ে যায়, দিনের বেলাও ঘুমিয়েছে হঠাৎ করে স্বপ্ন দোষ হয়ে পড়েছে, এই অবস্থায় কি করলো, সে গোসল না করে সারা দিন অতিবাহিত করলো, এর দ্বারাও কি হয়ে যায়, রোজা মাকরুহ হয়ে যায়। গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়াটাই উত্তম। কোন রোগীর জন্য নিজের রক্ত দেয়া, কোন ব্যক্তির রক্তের প্রয়োজন হয়েছে তাকে আপনি রক্ত দিলেন, এটার দ্বারাও রোজা মাকরুহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর গীবত করা, চুগলখুরি করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা বলা, আমাদের অধিকাংশ মানুষের এই কাজগুলো হয়ে থাকে, গীবত করা, মিথ্যা বলা, চুগলখুরি করা। হাদিস শরীফে আসছে কেউ যদি রমজান মাসে রোজা রেখে ফামাল্লাম ইয়াদাহা কাওলা যুর, হাদিস শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা রমজান মাসে রোজা রেখে মিথ্যা সাধতে পারল না আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই তার রোজার। সুতরাং আমরা মিথ্যা থেকে নিজেকে হেফাজত করব, আমরা মিথ্যা বলা ছেড়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে সফলতা দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা থেকে রমজান মাসে নিজের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, আমাদের মধ্যে এই বিষয়গুলো বেশি প্রচলিত, আমরা ঝগড়া ঝাটি করি, কোন একটা বিষয় নিয়ে আমরা ঝগড়া করে ফেলি, গালাগালি করি, এগুলো করা ঠিক নয়। গালি কেন আমরা দেব, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিতে পারে না। সুতরাং রমজান মাসে রোজা রেখে এগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায়। ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা, আমরা অনেকেই রমজান মাসে রোজা রাখলে যখন প্রচন্ড রৌদ্র হয় পিপাসায় কাতর হয়ে যায় তখন আমরা বারবার বলি আজ অনেক কষ্ট হচ্ছে, আজ অনেক পিপাসা লাগছে, উফ তাড়াতাড়ি যদি ইফতারের সময় হয়ে যেত, এরকম অস্থিরতা প্রকাশ করাও কি মাকরুহ, এরূপ না করা বরং ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তারপর দাঁতে ছোলা বুটের চেয়ে ছোট কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের ভিতরে দিয়ে আবার গিলে ফেলা, এগুলো কি মাকরুহ। নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দেয়া, এরূপ করাও কি মাকরুহ। আমরা এই মাকরুহ গুলো থেকে বেঁচে থাকবো, এগুলো আমাদের প্রচলিত মাকরুহ, আমরা অনেকেই কাজগুলো করে থাকি। পায়খানা রাস্তা পানি দ্বারা এত বেশি দ্রুত করা যে ভিতরে পানি পৌঁছে যাওয়ার সন্দেহ হয়, এরূপ করা মাকরুহ। আর প্রকৃতপক্ষে পানি পৌঁছে গেলে রোজা ভঙ্গ হয়ে যায়।
তাই এক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। এই জন্য রোজা অবস্থায় পানি দ্বারা ধৌত করার পর কোনো কাপড় দ্বারা বা হাত দ্বারা পানি পরিষ্কার করে ফেলার নিয়ম। আর অধিকাংশ মহিলারা রমজান মাসে লিপস্টিক ব্যবহার করে থাকেন, তাদের জন্য মাকরুহ হলো লিপস্টিক লাগলে যদি মুখের ভিতরে লিপস্টিক চলে যায় তাহলে এর দ্বারা কি হয়ে যাবে, রোজা মাকরুহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাকরুহাত বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনি যদি আল্লাহ ওয়ালা হতে চান, তাকওয়া ওয়ালা হতে চান, তাহলে মাকরুহ থেকেও নিজেকে বেঁচে রাখতে হবে। তাকওয়ার তিনটি স্তর, এক আল্লাহ তাআলা সকল প্রকার আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া, নাম্বার দুই সর্বপ্রকার শিরিক থেকে বেঁচে থাকা, নাম্বার তিন সকল প্রকার মাকরুহাত বিষয়গুলো থেকেও নিজেকে বাঁচিয়ে রাখা। এই সমস্ত কাজগুলো করতে পারলে আমি তাকওয়ার সর্বস্তর স্তরে আমি পৌঁছতে পারবো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে রোজাগুলো দিয়েছেন যাতে আমরা তাকওয়াবান হতে পারি, পরহেজগার হতে পারি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর রমজান মাসে রোজাগুলোকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো, পরহেজগার আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসের পবিত্রতা অর্জন করে আমরা যেন রমজান মাসের রোজার হক আদায় করে আমরা রোজা রাখতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।